হাই, আমি সায়নী। ই লার্ন বেঙ্গলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা পড়ব ক্লাস নাইনের পরমাণুর গঠন চ্যাপ্টারটি। আগের দিনই আমরা জেনেছি পদার্থ কাকে বলে। তো তোমরা যদি না ওই ভিডিওটা দেখে থাকো, প্লিজ গিয়ে চেক করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে। তোমাদের মনে তো প্রশ্ন আসতেই পারে, পদার্থ কী দ্বারা তৈরি? এই বিষয়ে বহু প্রাচীনকালেই, প্রায় ধরো খ্রিস্টজন্মের কয়েক শতাব্দী আগেই, ভারতীয় ঋষি কণাদ ও দার্শনিক ডেমোক্রিটাস বলেছেন, পদার্থ হলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি। এরপর আরও নানা পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে। 1808 খ্রিস্টাব্দে ডাল্টন এলেন তার পরমাণুবাদ নিয়ে। তার মতে প্রত্যেকটি মৌল অসংখ্য অতি ক্ষুদ্র অবিভাজ্য নিরেট কণা দ্বারা গঠিত। এগুলোকে তিনি পরমাণু বলেছেন। পরমাণুর মধ্যে মৌলিক পদার্থের সমস্ত ধর্ম বর্তমান। এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই যে দেখো, তিনি দেখিয়েছেন এগুলো হলো হাইড্রোজেনের পরমাণু, এগুলো হলো অক্সিজেনের পরমাণু, আর এগুলো ব্রোমিনের পরমাণু। পরবর্তীকালে আরও নানা পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে। নানা বিজ্ঞানী নানান রকম মতামত প্রকাশ করেছেন, সেই সমস্ত বিষয় সম্পর্কে আমরা আস্তে আস্তে জানব। বর্তমান চিন্তাধারা অনুযায়ী পরমাণু তিনটে কণা দ্বারা গঠিত, যথা ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তো এখানে দেখো, একটা পরমাণু, পরমাণুর মধ্যে রয়েছে পরমাণুর নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে রয়েছে নিউট্রন, প্রোটন আর ইলেকট্রন। অর্থাৎ প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এই তিনটি স্থায়ী কণা দ্বারা পরমাণু গঠিত। এরপর জেনে নেওয়া যাক অণু পরমাণু সম্পর্কে কিছু কথা। অণু কাকে বলে? দুই বা ততোধিক পরমাণু নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে অণু গঠন করে। অণু হলো পদার্থের সেই সকল ক্ষুদ্রতম কণা যেগুলো প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, যেমন কার্বন মনোক্সাইড, NO, NaCl, H2O। অণু গঠনের উপাদান হলো পরমাণু। অণুর নির্দিষ্ট আণবিক ভর রয়েছে। এই যে দেখো, দুটো হাইড্রোজেন পরমাণু ও একটা অক্সিজেন পরমাণু নিয়ে এক অণু জল তৈরি হচ্ছে। এরপর চলো আমরা জানি পরমাণু কাকে বলে। পদার্থের ক্ষুদ্রতম কণা হলো পরমাণু, যা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়, পরমাণু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, যেমন সোডিয়াম, সোনা ইত্যাদি। পরমাণু গঠনের উপাদান হলো নিউট্রন, ইলেকট্রন আর প্রোটন। পরমাণুর নির্দিষ্ট পারমাণবিক ভর রয়েছে। এই যে দেখো, একটি ম্যাটার অর্থাৎ পদার্থ। পদার্থ গঠিত হচ্ছে অসংখ্য পরমাণু দ্বারা। পরমাণুর মধ্যে রয়েছে কি? নিউট্রন, প্রোটন আর ইলেকট্রন। ডাল্টনের পরে যে বিজ্ঞানীর মতামত গ্রহণযোগ্য হয়েছিল তিনি হলেন থমসন। তিনি যে মডেলটি দিয়েছিলেন সেটিকে বলা হচ্ছে পাম পুডিং মডেল বা ওয়াটার মিলন মডেল। তার মতে পরমাণু একটি ধনাত্মক আধানযুক্ত সুষম গোলক, এবং এই গোলকের মধ্যে ইলেকট্রনগুলি সুষমভাবে বণ্টিত আছে। এটা দেখতে অনেকটা পাম পুডিংয়ের মতো। এই যে রেজিনগুলো আছে এগুলো ইলেকট্রনের মতো, বা এই যে তরমুজ, তরমুজের মতো দেখতে। এই লাল অংশটাকে বলা হচ্ছে পজিটিভলি চার্জ, আর এর মধ্যে রয়েছে নেগেটিভলি চার্জ ইলেকট্রন।
এর পরবর্তীকালে এলেন রাদারফোর্ড তার পরমাণুর মডেল নিয়ে। রাদারফোর্ড তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দ্বারা পরমাণুর গঠন সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তো চলো আমরা জেনে নিই এই পরীক্ষাটাতে তিনি কিভাবে করেছিলেন। বিজ্ঞানী রাদারফোর্ড 0.0004 মিলিমিটার বেদ বিশিষ্ট একটি সোনার পাতের উপর বিষ্মাতের তেজস্ক্রিয় আইসোটোপ 214 বিষ্মাত থেকে নির্গত উচ্চ গতিসম্পন্ন আলফা রশ্মি চালনা করেন। পাত্রের পেছনে জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া পর্দা রাখা হয়। আলফা রশ্মি এই পর্দার উপর পড়লে উজ্জ্বল আলোকবিন্দু সৃষ্টি করে। এই যে দেখো 0.0004 মিলিমিটার বেদ বিশিষ্ট সোনার পাত, এর পেছনে জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া পর্দা, আর এইখান থেকে বিষ্মাতের তেজস্ক্রিয় আইসোটোপ থেকে আলফা কণা নির্গত করা হয়েছিল। সমস্ত পরীক্ষা পদ্ধতিটি তিনি একটি বায়ুশূন্য বদ্ধ পাত্রে করেছিলেন। পর্দার ওপর আলফা রশ্মি পড়ে উজ্জ্বল আলোকবিন্দু সৃষ্টি করছে। এই পরীক্ষা থেকে তিনি যে পর্যবেক্ষণে এলেন তা হলো, তিনি দেখলেন বেশিরভাগ আলফা কণা প্রায় 99% সোনার পাত ভেদ করে সোজা বেরিয়ে পর্দার ওপর পড়ে, কিন্তু পাতের গায়ে কোনো ছিদ্র করে না। এই দেখো এই কণাগুলো সোজা পথে বেরিয়ে যাচ্ছে। কিছু আলফা কণা সামান্য কোণে বিক্ষিপ্ত হয়ে ডান দিকে বা বাঁ দিকে বেঁকে যাচ্ছে। এই দেখো কিছু কণা ডান দিকে বা বাম দিকে সামান্য বিক্ষিপ্ত হয়ে বেঁকে গেছে। অল্প সংখ্যক কণা 90 ডিগ্রি বা তার বেশি কোণে বিক্ষিপ্ত হচ্ছে। এই যে দেখো 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়েছে। দুই একটি কণার 180 ডিগ্রি কোণে বিচ্ছুরণ ঘটে, অর্থাৎ তারা যে পথে আসে সেই পথে ফিরে যায়। এই যে দেখো 180 ডিগ্রি কোণে বিক্ষেপণ হচ্ছে। এর ফলে তিনি যে সিদ্ধান্তে এলেন তা হলো, যেহেতু অধিকাংশ আলফা কণাই কোনো দিকে বিক্ষিপ্ত না হয়ে সোজা পথে বেরিয়ে আসছে, তাই পরমাণু যেহেতু অধিকাংশ আলফা কণাই কোনো দিকে বিক্ষিপ্ত না হয়ে সোজা পথে বেরিয়ে আসে, তাই পরমাণু নিরেট নয়, এর অধিকাংশ স্থানই ফাঁকা। পরমাণুর মধ্যে ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস রয়েছে, যা ধনাত্মক আধানযুক্ত আলফা কণাকে বিক্ষেপণের ফলে আলফা কণাগুলি 180 ডিগ্রি কোণে বিক্ষেপিত হয়। ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে। এই যে ইলেকট্রনগুলো রয়েছে, অধিকাংশ আলফা কণা ফাঁকা স্থান দিয়ে যাওয়ার সময় এই ইলেকট্রন দ্বারা আকর্ষিত হয়ে যাচ্ছে, তাই সামান্য এদের বিক্ষেপণ ঘটছে। তো তিনি বললেন প্রত্যেকটি মৌল এবং মৌলের পরমাণু প্রধানত দুইটি অংশ দ্বারা গঠিত, যথা নিউক্লিয়াস বা কেন্দ্র এবং নিউক্লিয়াসের বাইরে রয়েছে ইলেকট্রন মোহর। তো আমরা জানি নিউক্লিয়াস কাকে বলে। এই যে দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হলো পরমাণুর কেন্দ্রে যে ক্ষুদ্রতম অংশে পরমাণুর সমস্ত ভর ধনাত্মক আধান অবস্থান করে, সেই অংশটি পরমাণুর নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ব্যাস 10^-13 সেন্টিমিটার, পরমাণুর ব্যাস 10^-8 সেন্টিমিটার। ইলেকট্রন মহল পরমাণু নিস্তড়িত, তাই পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। এই যে দেখো ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকছে। এদিকে ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে।
কেন্দ্রে রয়েছে এই লাল রঙের অংশটা হচ্ছে নিউক্লিয়াস, যেখানে পজিটিভলি চার্জড প্রোটন রয়েছে, সবুজগুলো হচ্ছে ইলেকট্রন যেগুলো নিউক্লিয়াসকে ঘিরে আবর্তন করছে। তো আজকে আমরা রাদারফোর্ডের পরমাণুর মডেল সম্পর্কে জানলাম। চলো আজকে একটা প্রশ্ন করি। ধনাত্মক তড়িৎগ্রস্ত নিউক্লিয়াস ও ঋণাত্মক ইলেকট্রনের মধ্যে পারস্পরিক আকর্ষণের কারণে ইলেকট্রনগুলি একসময় নিউক্লিয়াসে গিয়ে পড়ার কথা, কিন্তু তা হয় না কেন? এর উত্তরটি হল, যখন নিউক্লিয়াসের তড়িৎ আকর্ষণ ইলেকট্রনকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যেটি অভিকেন্দ্র বল নামে পরিচিত, তখন নিউক্লিয়াসের চারিদিকে দ্রুত গতিতে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলিও একটি অপকেন্দ্র বলের সৃষ্টি করে। এই দুটি বলের কারণেই ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে। কারণ কি? এই দুটি বিপরীতমুখী বল পরস্পরকে আকর্ষণ ও বিকর্ষণ করতে থাকে, যার ফলে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে। এই যে দেখো, এখানে রয়েছে নিউক্লিয়াস, এখানে অভিকেন্দ্র বল কাজ করছে, আর বাইরের দিকে ইলেকট্রনগুলো দ্রুত গতিতে ঘূর্ণায়মান, তাদের ক্ষেত্রে অপকেন্দ্র বল কাজ করছে, অপকেন্দ্র বলের বাইরের দিকে কাজ করছে আর অভিকেন্দ্র বল ভেতরের দিকে কাজ করছে। এই দুটি বিপরীতমুখী বল পরস্পরকে ব্যালেন্স করে দিচ্ছে, তাই জন্য ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে পারছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এইটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।